দর্শক প্রচার প্রচারণার খবর জানাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছি শফিকুল ইসলাম সবুজ, তিনি আছেন তেজগাঁও এলাকায়। সবুজ, আপনি যে তেজগাঁওয়ে আছেন সেখানে প্রার্থীরা সকাল থেকে কোনো প্রচার প্রচারণা চালিয়েছেন কিনা? আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা 12 সংসদীয় আসনে। তো প্রার্থীরা আজকে এই অঞ্চলে এখন পর্যন্ত সকাল থেকে বের হননি, তবে নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন যে ক্যাম্প অফিস রয়েছে ক্যাম্প কেন্দ্র থেকে কিন্তু প্রচার প্রচারণা লিফলেট বিলি এবং সাউন্ড বক্সের মাধ্যমে নৌকার পক্ষে বা স্ব প্রার্থীর পক্ষে কিন্তু ভোট চাইছেন। এছাড়া সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই অঞ্চলে কয়েকটি আসন আমি প্রদক্ষিণ করেছি, বিশেষ করে মোহাম্মদপুর অঞ্চলে ঢাকা 13 সংসদীয় আসন, সে আসনের এই বছর এক টার্ম পরে নৌকার মনোনয়ন পাওয়া জাহাঙ্গীর কবির নানক, সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর শেখের টেক সহ মোহাম্মদিয়া হাউজিং পুরো ওই অঞ্চলে একটি বড় আকারের শোডাউন কিন্তু সেখানে করা হয়েছে। সেখানে শুধুমাত্র মোহাম্মদপুর কিংবা ওই আসনের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাই নয়, সেখানে ঢাকা মহানগরের সিনিয়র নেতারাও কিন্তু সেই জনসংযোগে যোগ দিচ্ছেন এবং আনন্দের সাথে নেচে গিয়ে জনগণের কাছে ভোট চাইছেন। এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু আজকে ঢাকা শহরে সাপ্তাহিক ছুটির দিনে যে কয়েকটি অঞ্চলে সবচেয়ে বড় জনসংযোগ চলেছে তার মধ্যে কিন্তু জাহাঙ্গীর কবির নানকের জনসংযোগ হচ্ছে একটি। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, এখন আর জুমার নামাজের আগে সেই অর্থে কোনো প্রচার প্রচারণা নেই। জুমার নামাজের পরে অর্থাৎ বিকেলের দিকে অর্থাৎ 2:30-3টার দিকে রাজধানীতে একাধিক জায়গায় বিভিন্ন প্রার্থীর জনসংযোগ করার কর্মসূচি রয়েছে। নিশ্চয়ই আমাদের অন্য সহকর্মীদের মাধ্যমে সেই তথ্য দর্শকদের আমরা জানাব। সবুজ, আপনাকে ধন্যবাদ। আমরা প্রচার প্রচারণার আরও খবর জানতে চাই। রাজধানীর গ্রিন রোড এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, গ্রিন রোড এলাকায় ঢাকা 12 আসন যেটি, সেখানে প্রচার প্রচারণার কি খবর? একদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন বর্জন, অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে নেমে পড়েছে। ঠিক আর কয়েকদিন পরে, দুই সপ্তাহ সময় নেই, এর পরে নির্বাচন 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি গ্রিন রোড এলাকায়, কলাবাগান এলাকায় কিছুক্ষণ আগে ছিলাম। এখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন ফেরদৌস আহমেদ, তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি এখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। তিনি যে বিষয়টি বারবার বলছেন যে তিনি যদি এখানে নির্বাচন করেন তিনি সর্বোচ্চ ভোট পাবেন, এমন একটি দাবি করেছেন। আমরা সরাসরি সম্প্রচার করছি, আপনি কি দেখছেন নির্বাচনের মাঠ বা এখানকার জনগণ কি বলছে? জনগণ তো তাদের প্রচণ্ড ভালোবাসা দেখাচ্ছে। তারা, আমি যেখানে যাচ্ছি তারা হঠাৎ বৃষ্টির মতো ফুলের বৃষ্টি ছিটিয়ে দিচ্ছে। তাদের যে ভালোবাসা দেখছি, এই ভালোবাসা দেখতে আমার খুব ভালো লাগছে। তবে এতে করে আস্তে আস্তে যেটা হচ্ছে যে আমার যে কমিটমেন্টের জায়গাগুলি সেগুলো আরও স্ট্রং হচ্ছে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই মানুষগুলো যেহেতু আমাকে মানে এতটা ভালোবাসা দেখাচ্ছে, তো তাদের পাশে আমাকে থেকে তাদের ভাগ্য উন্নয়ন, তাদের জীবনমানের উন্নয়ন, পরিবর্তন করা, পরিবর্ধন করা, আধুনিকায়ন করা, স্মার্ট সুযোগ সুবিধা এনে দেয়া, তো এই সমস্ত চেষ্টাগুলো আমার থাকবে। আর এখানে যেহেতু একটা বিরাট বড় পার্ক আছে, এই পার্কটাকে কী করে মডার্নাইজ করা যায়, ধানমুড়ি লেকটাকে কী করে আরও সংস্কার করে আরও ইউজফুল করা যায়, এখানে বেশ কিছু খেলার মাঠ দেখলাম, এ দিকগুলোকে কী করে আধুনিকায়ন করা যায়, অনেকে বলেছে জলাবদ্ধতা একটা বড় সমস্যা। আপনি কেমন ভোট পাবেন বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কাকে মনে করছেন? নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বী যারা যারা আমার সাথে দাঁড়িয়েছে প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বী, বাট আমি এখানে যেটা চেষ্টা করবো নিজের সাথে নিজের প্রতিদ্বন্দ্বিতা করে যে আমার যে ভোটগুলো আছে সেই ভোটগুলো যাতে অনেক বেশি কালেকশন করা যায়। থ্যাংক ইউ। সো মুক্তিযোদ্ধাদের পরিবার, তো মুক্তিযোদ্ধার মানে সপক্ষের শক্তির যে ভোটগুলো আমরা চাই, নৌকার পক্ষের ভোটগুলো আমরা চাই, স্বাধীনতার পক্ষের ভোট চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট আছে সেটা চাই, ব্যারিস্টার ফজলুল নূর তাপসের ভোট আছে, এখানকার এত বছরের পুরনো নবীন প্রবীণ নেতাকর্মীর আছে, সবার ভোট চাই। তো সবাই, আমাদের কেন্দ্রীভূত তো নৌকায়, তো নৌকার জন্য আমার মনে হয় যে নৌকার জয় জয়কার চারিদিকে, মানে 300 আসনের মধ্যে আমার তো বিশ্বাস মানে অধিকাংশ আসনের চেয়ে সর্বাধিক ভোট পেয়ে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ ঢাকা। আপনাকে, তিনি যেটি আশাবাদ ব্যক্ত করছেন যে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন। এখন তিনি নির্বাচনী প্রচারণা আজকে শুক্রবার জুমার দিন এই গ্রিন রোড কলাবাগান এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালাবেন। কনা মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আমরা এবার রাজধানীর বাইরের খবর জানবো, বরিশালে যাব এই মুহূর্তে, সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, বরিশালে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য পরিবেশ কেমন? আজকে ছুটির দিনে কতটা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা?
হ্যাঁ, করা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণার উৎসব মুখর যে পরিবেশ, সেই পরিবেশটি কিন্তু আমরা পেয়েছি বরিশালের বরিশালের দুই নম্বর আসনে। এখানে এসে দেখছি যে একেবারে ঢোল বাদ্য বাজিয়ে তারপরে কিন্তু প্রচার প্রচারণা চালানো হচ্ছে, এবং এটার একটি কারণও আছে। কারণ এই আসনে যিনি প্রার্থী রয়েছেন বেশ কয়েকজন, তার ভিতরে একজন প্রার্থী হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, এবং তিনি নিজে আজ প্রচার প্রচারণা করছেন বানিরপাড়া দুই আসনের উজিরপুরের জয়শ্রী এলাকায়। সেখানে তিনি তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্য এবং তার যে অনুসারী সমর্থক রয়েছেন তাদেরকে নিয়ে ঢোল বাদ্য বাজিয়ে বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছেন, আলোচনা করছেন, তার পক্ষের যে লিফলেট সেই লিফলেট বিলি করছেন। তার সাথে কথা হয়েছে, তিনি যেটুকু জানিয়েছেন যে তিনি নির্বাচিত হতে পারলে জনগণের জন্য কাজ করবেন, এবং এই এলাকায় তার পূর্বপুরুষের বাড়ি, সেখানে তিনি মানুষের উন্নয়নে, এলাকার উন্নয়নে কাজ করবেন। এছাড়া বরিশালের অন্যান্য যে আসনগুলো রয়েছে, বরিশালে ছয়টি আসন, সে ছয়টি আসনে 35 জন প্রার্থী দাঁড়িয়েছেন নির্বাচনে, যাদের ভিতরে 25 জন রাজনৈতিক দলের এবং 10 জন স্বতন্ত্র পদে রয়েছেন। সেই প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন, বিশেষ করে আজ যেহেতু শুক্রবার, অনেকেই জুমার নামাজ এবং জুমার নামাজের পরে বাইরে প্রচারণায় বের হবেন, এরকম সময়সূচি তারা রেখেছেন যেহেতু শুক্রবার। এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ মানুষজনের সাথেও কথা বলেছি, তারা যে বিষয়গুলো জানিয়েছেন যে আসলে যারা জনগণের জন্য কাজ করবে, যারা এলাকার জন্য কাজ করবে, যারা বরিশালের জন্য কাজ করবে, এমন সৎ যোগ্য মানুষকেই তারা ভোট দিবেন। এ ছিল বরিশালের প্রচার প্রচারণার আজকের খবরা খবর। কনা রানা, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যাচ্ছি নাটোরে, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, নাটোরের নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাবেন। আমি এখন রয়েছি নাটোরের সিংড়া উপজেলায়, সেখানে কিন্তু নাটোরের যে মন্ত্রী রয়েছেন জুনায়েদ আহমেদ পলক, তিনি কিন্তু এখানে গণসংযোগ, এবং এটা হচ্ছে নাটোরের মানুষের সঙ্গে তিনি কিন্তু এখানে এবং তিনি সেখানে বক্তব্য রাখছেন, কথা বলার চেষ্টা করবো কি ভাই, তিনি নিজে বক্তব্য দিচ্ছেন, আমরা সেটা শুনি এবং জনগণের প্রত্যাশা রাখেন সেটা মন্ত্রী মহোদয় বলছেন। এখানে শত শত লোক উপস্থিত হয়েছেন, আসলে এখানে যে মন্ত্রী মহোদয় 4 নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে, এখানে বৈঠক শেষে কিছুদিন নামাজ পড়ে তারপরে বিভিন্ন ওয়ার্ড গুলো ভ্রমণ করবে জানিয়েছেন, এবং জনগণের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, এছাড়া অন্যান্য আরো বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন এবং এই রয়েছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন তাদের গণসংযোগ, এবং সুস্থ এবং সুন্দরভাবে গণসংযোগ শেষে নির্বাচনের প্রত্যাশা করছেন তারা। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যাব নারায়ণগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। সাদিক, নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণার খবর জানতে চাই। কোনা, সকাল থেকে কিন্তু নারায়ণগঞ্জে যে নির্বাচনী প্রচারণা সেটি চলছে। আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জে এক আসনে, এখানে 3,85,000 ভোটার আছে, এবং সেই সাথে এবার কিন্তু 9 জন প্রার্থী কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন কিন্তু সকাল থেকে যে নারায়ণগঞ্জে বস্ত্র পাটমন্ত্রী রয়েছেন, এই আসনে যে নৌকা সমর্থিত প্রার্থী গাজী গোলাম দস্তকীর বীর প্রতীক, তিনি কিন্তু সকাল থেকে আপনার নির্বাচনী প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন, এবং সেই সাথে কিন্তু যে তৃণমূল বিএনপির মহাসচিব রয়েছেন তৈমুর আলম খন্দকার, তিনিও কিন্তু এই আসন থেকে এবার লড়বেন, এবং তিনিও কিন্তু সকাল থেকে কিন্তু এখানে প্রচারণা কিন্তু তার চালিয়ে যাচ্ছেন। এবং নারায়ণগঞ্জের আজকে নৌকা সমর্থিত গালিক নন্দস্থকির গাজীর যে নির্বাচনী মিছিল, সেখানে কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতিও কিন্তু যোগ দিয়েছেন, এবং
আপনাকে যদি একটু একটু সংযুক্তি করি নির্বাচনে আমরা আমরা বিগত 15 বছরে আমরা যথেষ্ট উন্নয়ন করেছি, উন্নয়নের আর কোনো বাকি নাই। এখন উন্নয়ন করতে গেলে নতুন করে উন্নয়ন যেগুলি যেগুলি সম্ভাবনা আছে সেগুলি আমরা করবো, কারণ আমরা রূপগঞ্জের মধ্যে 100% আমরা উন্নয়ন করে ফেলেছি। স্কুল কলেজ মাদ্রাসায় 100% ভবন হয়ে গেছে এবং 100% রাস্তা পাকা হয়ে গেছে। সেখানে বিদ্যুতের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ আছে। সেখানে আমরা শুধু জনগণের প্রতি জনগণের ভোটের কাছে আমরা যাতে যখনই গেছি তারা বলতে পারে না তারা যে উন্নয়ন পায়নি। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি গ্রামে আমরা রাস্তাঘাট পাকা করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে। তো কোনা এই ছিল আসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ নির্বাচনী আসনে এক থেকে সর্বশেষ পরিস্থিতি। সাদিক আপনাকে ধন্যবাদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা।